আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওবতুল মুসালাত আলানবহি আলিহি আলহি ওসহাবিহি আজমআন আবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনি নারী হন আর পুরুষ হন যেই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনাকে আমি অনুরোধ করব। আজকের ভিডিওটি নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এখানে শেয়ার করার চেষ্টা করব যেই ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকটা ভাই বোনের জানা দরকার বন্ধুরা আমার আজকে আমি আলোচনা করব। কি কাজ করলে বা কি খেলে মানুষের লিঙ্গটা মরে যায় বন্ধুরা আমার আমি অসংখ্য ভিডিওর মধ্যে পুরুষের যৌনরোগ থেকে মুক্তি নারীদের যৌন রোগ থেকে মুক্তি নিয়ে কথা বলেছি যদিও আমার বোনেরা আমার উপর অনেকেই ক্ষিপ্ত যে আমি আসলে পুরুষদের যৌনরোগ নিয়ে যত কথা বলেছি নারীদের যৌন রোগ নিয়ে তেমন আলোচনা করিনি তবে একথাও সত্য যে আমাদের মা বোনদের তুলনায় কিন্তু আমাদের পুরুষ বন্ধুদের যৌন রোগটা অনেক অনেক বেশি আমার এই চ্যানেলগুলো খোলার পর থেকে আমার যত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি শুধু আমাদের বাংলাদেশ নয় সমগ্র বিশ্বেই যুবকদের মধ্যে শতকরা নাইনটি পারসেন্ট যুবক এখন যৌন রোগে আক্রান্ত যেটা মা বোনদের ক্ষেত্রে মাত্র ফাইভ থেকে টেন পারসেন্টের মধ্যে সীমাবদ্ধ সঙ্গত কারণেই মা বোনদের যৌন রোগ নিয়ে কথা বলা লাগে না বা প্রয়োজন হয় না কেননা তাদের মধ্যে এই রোগটা নেই বললেই চলে তারপরেও আজকের এই ভিডিওটি ভাই ও বোন সকলকে সমানভাবে দেখার জন্য অনুরোধ করব। কেননা আজকের এই ইনফরমেশনগুলো মূলত ভাই এবং বোনদের সবার জন্যেই অনেক অনেক কাজে দেবে তবু বন্ধুরা আমার আজকের আলোচনার শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি যে আজকে আমি আলোচনা করব। যে কোন কোন খাবার খেলে অথবা কোন কাজ করলে পুরুষের লিঙ্গটা একেবারে মারা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন আমি সফর করি যত রুগীরা আমার সাথে এসে দেখা করেন আমি তাদের সবাইকেই একটা প্রশ্ন কিন্তু করে থাকি সেটি হচ্ছে যে আপনি মাস্টারবেশন করেছেন কি না বা করেন কিনা বা এখনও মাস্টারবেশনে রত আছেন কি না তো বন্ধুরা আমার এই প্রশ্নের জবাবে আল্লাহ সাক্ষী নাইনটি নাইন পারসেন্টেরও বেশি হবে পুরুষ বন্ধুদের মধ্যে যারা একটা কথা স্বীকার করে থাকেন অকপটেই স্বীকার করে থাকেন তারা বলে থাকেন যে মাস্টারবেশনটা তারা করেছেন তো যখন কাউকে আরেকটু এগিয়ে প্রশ্ন করি যে মাস্টারবেশনের এই অভ্যাসটা কি এখনও আছে বা এটা ছাত্র জীবনে বা যুবকবাসী খুব বেশি ছিল কি না সেখানেও কম করে হলো এইট্টি ফাইভ থেকে একটা উত্তর পাই যে হ্যাঁ অনেক অনেক বেশি মাস্টারবেশন করেছেন তবে আলহামদুলিল্লাহ এই প্রশ্নটি অনেক ক্ষেত্রে আমাদের মা বোনদের করা হলে তাদের মধ্য থেকে কিন্তু এই প্রশ্নের হাবতক উত্তর অর্থাৎ মাস্টারবেশন করেছেন এরকম মা খুঁজে পাওয়া যায়ই না তারপরেও দু একটা রিপোর্ট আমার কাছে আছে যারা স্বীকার করেছেন যে তারা মাস্টারবেশন করেছেন এবং যে কারণে এখন তারা স্বামীর সাথে মিলনে কোনো তৃপ্তি পান না বন্ধুরা আমার একটা ভিডিও আপনাদের স্মরণ করিয়ে দেই এখন থেকে প্রায় এক বছর আগে ইন্ডিয়ান একটা বোনের ভিডিও নিয়ে আমি এখানে কথা বলেছিলাম যদিও সেই ইন্ডিয়ান বোনের রিকোয়েস্টে সেই ভিডিওটি আমি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি সেখানে আমি একটা আলোচনা করেছিলাম সেই ইন্ডিয়ান বোনের আমার সাথে যে কথোপকথন হয়েছিল হোয়াটসঅ্যাপে সেই ভিডিও এবং অডিও রেকর্ডিংটা আপনাদের শুনিয়েছিলাম সেখানে সেই বোনটা বলেছিল যে একেবারে অবুজ বয়স থেকে সে তার যোনির ভেতরে আঙ্গুল ঢোকাত এবং বিভিন্ন রকমের দ্রব্যাদি সেখানে প্রয়োগ করে সে মাস্টারবেশন করতো বেগুন পটল বিভিন্ন সহযোগিতা নিয়ে সে মাস্টারবেশন করতো এখন সে টোটালি মাস্টার মাস্টারবেশন করে থাকতে পারছেন না এবং মাস্টার বেসন ছাড়া সে তার স্বামীকে তৃপ্তি দিতে পারেন না বা তার স্বামীর দ্বারা তিনি তৃপ্তি পান না অতএব কথা প্রমাণিত যে মেয়েরাও যদি মাস্টারবেশন করে তাহলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর পুরুষদের ব্যাপারে তো একেবারেই প্রমাণিত শতকরা নব্বই পার্সেন্ট পুরুষ রোগী মূলত মাস্টার বেসন থেকেই এসে থাকেন বন্ধুরা আমার অনেক বিজ্ঞ ডাক্তারদের মতে মূলত মাস্টার বেশন কোনো ক্ষতি করে না তবে তাদের এই কথার সাথে আমি পুরোপুরি একমত নই কেননা আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামের বিভিন্ন সহি হাদেশের মধ্যে মাস্টার বেশনকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে মাস্টারবেশন বা হস্ত মৈথুন করার দ্বারা কি কি ক্ষতি হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মাস্টারবেশন বা হস্ত কারীর কেয়ামতের ময়দানে কি কি আজাব হবে সে সম্পর্কেও বিস্তারিত বর্ণনা রয়েছে বিভিন্ন সহী হাদিসে একটা কথা একজন মুসলমান হিসেবে মুমিন হিসেবে আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন যা তার কুরআনুল করিমের আয়াতের মাধ্যমে অথবা আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম তার হাদিসের মাধ্যমে যে কাজগুলো করতে নিষেধ করেছেন যে কাজগুলো মুমিনদের জন্যে মুসলমানের জন্য হারাম বৈজ্ঞানিকভাবে যুগে যুগে প্রমাণিত হয়েছে সেই কাজগুলো আসলেই শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অতএব কোন ডাক্তার কী বলেছে সেটা জানার দরকার নেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন যাই যত যৌন রুগী আমি পেয়েছি তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট রুগী পেয়েছি যারা বেশনের মাধ্যমেই আক্রান্ত হয়েছে আমার অভিজ্ঞতা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে আসলে মাস্টারবেশনের মাধ্যমে আসলেই লিঙ্গটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় এবং মাস্টারবেশনের ক্ষতির কারণেই কিন্তু আজকালকার সমাজে আমাদের যুবক শ্রেণীর মানুষগুলো স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না বা স্ত্রীকে সময় দিতে পারেন না এটা এখন একেবারেই প্রমাণিত আমার তাহলে একটা প্রশ্ন এসে যায় যে যারা মাস্টার মাস্টারবেশন করেন নাই এমনও তো অনেক মানুষ আমরা দেখি যারা যৌন রোগে আক্রান্ত কোনোভাবেই স্ত্রীকে সময় দিতে পারেন না লিঙ্গটা টালমাটাল অবস্থা লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ কোনোভাবেই স্ত্রীর জনিতে প্রবেশ করানোর সাথে সাথে লিঙ্গ নুয়ে যায় বা লিঙ্গ থেকে বীর্য বেরিয়ে যায় আমার যেহেতু মাস্টার বেশন ছাড়াও যৌন রোগ হতে পারে সেহেতু আমাদের স্বীকার করতে হবে যৌনরোগগুলো শুধুমাত্র মাস্টারবেশনের মাধ্যমে হয় না যৌনরোগ আসার আরও নানা রকমের কারণ থাকতে পারে আমি আমার অনেক যুবকের সাক্ষাৎকার নিয়েছি তারা বলেছে যে তারা মাস্টারবেশন করেনি তারা হস্তমৈথুন করেনি কিন্তু কেউ কেউ বলেছে তারা গোসল করতে গিয়ে তাদের লিঙ্গ দিয়ে খালের চরে মাটির মধ্যে গুতাগুতি করে তাদের লিঙ্গের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছেন কেউ কেউ স্বীকার করেছেন যে তারা মাস্টারবেশন করেননি হস্তমৈথুন করেননি ঘুমানোর বালিশ লিঙ্গের ভিতর ঢুকিয়ে তারা বালিশের মধ্যে তারা তাদের লিঙ্গ চালনা করে বীর্যপাত ঘটিয়েছেন যে কারণে লিঙ্গের অবস্থা এখন একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ ক্ষত বিক্ষত হয়ে গেছে লিঙ্গের অবস্থা তবু ধু আমার আমি সেজন্য একটা কথা বলতে চাই শুধু যে আপনি হাত দিয়ে মাস্টারবেশন করলে বা হস্ত করলে সেটাই মাস্টারবেশন হয় সেটা কিন্তু না আপনি খালের চরে মাটির মধ্যে লিঙ্গ ঢুকিয়ে লিঙ্গ চালনা করেছেন মজা নিয়েছেন ঘরের বালিশের মধ্যে লিঙ্গ ঢুকিয়ে আপনি লিঙ্গ চালনা করে মজা নিয়েছেন অথবা অনেক যুবক বন্ধুরা বলেছেন যে দুই রানের চিপার মধ্যে লিঙ্গ ঢুকিয়ে মুখের লালা দিয়ে সেখানে পিচ্ছিল ভাব তৈরি করে মজা নিয়েছেন আপনি যেভাবেই করেন না কেন আপনি যদি লিঙ্গের উপর অত্যাচার করে থাকেন তাহলে আপনার লিঙ্গটা মরে যাবে এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ লিঙ্গের অবস্থা এতটাই করুণ হবে আপনি বিয়ের পর সেটা বুঝতে পারবেন যেটা আমি অসংখ্য অগণিত যুবকদের কাছ থেকে এখন শুনি যে বিয়ে করেছেন কিন্তু এখন স্ত্রীকে টাইম দিতে পারেন না বীর্যপাত খুব দ্রুত হয়ে যায় তো বন্ধুরা আমার এই গেল একটা অবস্থা আরও একটা অবস্থায় আপনাদের লিঙ্গটা একেবারে শেষ হয়ে যেতে পারে বন্ধুরা আমার যেসব যুবকেরা যুবক বয়সে একটুখানি মজা নেয়ার জন্যে কোনো একটা খারাপ মেয়ের কাছে গিয়ে একটুখানি বেশি সময় ধরে মিলন করার জন্যে রাস্তাঘাট থেকে যে কোনো প্রকারের ওয়ান টাইম ট্যাবলেট আমি নামগুলো উচ্চারণ করব না আমার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে কেননা ওই সমস্ত ওয়ান টাইম ট্যাবলেট এখন অনেক নামি দামি কোম্পানি বিক্রি করে থাকে তো যেসব বন্ধুরা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে একটুখানি বেশি সময় ধরে মজা করার জন্যে কোনো একটা ফার্মেসি থেকে কোনো একটা আনরেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো একটা ট্যাবলেট ক্যাপসুল অথবা সিরাপ নিয়মিত খেয়ে কোনো হোটেলে গমন করেছেন কোনো খারাপ মেয়েদের কাছে গমন করে একটু বেশি টাইম ধরে মজা করেছেন একটা অন টাইম ট্যাবলেট ক্যাপসুল অথবা কোনো সিরাপ খেয়ে তাদের জন্য একটা সতর্কবার্তা বলছি আমার কাছে ডজন ডজন যুবক স্বীকার করেছে যে হোটেলে গিয়েছে খারাপ মেয়েদের কাছে গিয়েছে একটুখানি টাইম বেশি পাওয়ার জন্য। তারা অন টাইম ট্যাবলেট ক্যাপসুল ব্যবহার করেছে এখন তারা আদৌ কোনো সময় স্ত্রীকে দিতে পারছেন না কোনোভাবেই তাদের বীর্য ধরে রাখতে পারছেন না স্ত্রীর জনিতে লিঙ্গ ঢোকানোর সাথে সাথেই তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই অন টাইম নিয়ে এখন আমি আলোচনা করব আমি কোনো রেজিস্টার্ড ডাক্তারের সমালোচনা করব না কোনো রেজিস্টার্ড ঔষধ কোম্পানির সমালোচনা করব না আমি শুধু আপনাদের সতর্ক বার্তা দিতে চাই আপনার যদি সেই অভ্যাসটি থেকে থাকে যে আপনি একটুখানি মজা বেশি পাওয়ার জন্যে স্ত্রীর কাছে একটুখানি সময় বেশি পাওয়ার জন্যে অথবা আপনি অবিবাহিত যুবক কোনো একটা হোটেলে গিয়ে কোনো একটা খারাপ মেয়েদের সাথে বেশি সময় ধরে মিলন করার জন্যে যদি আপনি এই অভ্যাস করে থাকেন যে আপনি একটা যে কোনো আনরেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা যে কোনো একটা ফার্মেসিওয়ালার পরামর্শ মতো অথবা নিজে নিজেই কোনো বন্ধু বান্ধবদের তালে পড়ে কোনো ধরনের অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ যদি আপনি খেয়ে থাকেন আপনাকে আমি একটা কথা লিখে দিতে পারি এভাবে আপনি যদি অভ্যস্ত হয়ে যান অচেরেই আপনার লিঙ্গটা স্থায়ীভাবে মারা যাবে অর্থাৎ এই লিঙ্গ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না এই যে কথাগুলো বললাম এটা আমার অভিজ্ঞতার আলোকে বললাম অসংখ্য অগণিত যুবক স্বীকার করেছে অন টাইম ট্যাবলেট সময় খেত পঞ্চাশ এমজি এরপরে এক দুই মাস পরে পঞ্চাশ এমজিতেও লিঙ্গ আর দাঁড়ায় না খাওয়া শুরু করলেন পঁচাত্তর এমজি তাতেও লিঙ্গ দাঁড়ায় না কিছুদিন পরে একশো এমজির টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়েও এখন তার লিঙ্গ আর শক্ত হয় না এটা যেমন অবিবাহিত যুবকেরা আমার সাথে স্বীকার করেছেন অসংখ্য বিবাহিত পুরুষেরাও এটা স্বীকার করেছেন যে টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়ে কিছুদিন তারা স্ত্রীর সাথে বেশ মজা করেছেন এখন তাদের টাইম ট্যাবলেট ক্যাপসুলের পাওয়ার বৃদ্ধি করেও তাদের লিঙ্গ আর দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না তবু বন্ধুরা আমার যারা মাস্টারবেশন করেন আমি তাদেরকে বলবো এই কাজটি থেকে আপনাকে বিরত থাকতেই হবে যদি আপনি একটা সুখের যৌন জীবন চান অথবা যারা টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন তাদের জন্যও সতর্কবার্তা আপনি যদি এটা না ছাড়তে পারেন আপনার জন্য আসলেই দুঃখের দিন অপেক্ষমান আছে কোনোভাবেই কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন না তবু বন্ধুরা আমার ভিডিওটা লং হয়ে গেল আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বললাম বিষয় দুটো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য অবশ্যই আপনাকে হস্তমৈথুনের অভ্যাস থেকে ফিরে আসতে হবে এবং টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খাওয়া থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আমার এখন কিন্তু একটা প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করে বসতে পারেন যে স্যার আমরা তো অনেকেই হস্তমৈথুন করে ফেলেছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বা অনেকেই বলতে পারেন যে স্যার আমরা অনেকেই কিন্তু টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে ফেলেছি এখন বাঁচার উপায় কি বন্ধুরা আমার বাঁচার উপায় করা এবং সেই সাথে আমি আপনাদেরকে দু একটা ফ্রি খাদ্যের কথা বলে দিচ্ছি এই খাবারগুলো যদি আপনারা নিয়মিত খান ইনশাল্লাহ এই টাইম ক্যাপসুল ট্যাবলেট অথবা সিরাপ খাওয়ার মাধ্যমে যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো বা কিছু দিনের মধ্যেই আপনি পুষিয়ে নিতে পারবেন এক নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে রসুন বন্ধুরা আমার এই রসুন একেবারে ফ্রি একটা ন্যাচারাল ফুড যাকে ন্যাচারাল পেনিসিলিন বলা হয়ে থাকে বন্ধুরা আমার বহু গবেষণায় দেখা গেছে যে রসুন যদি কোনো ব্যক্তি সকালে বিকালে রাত্রে এভাবে তিনবার করে খায় অর্থাৎ সকালে এক কোয়া দুপুরে এক কোয়া রাতের বেলাতে এক কোয়া সেটা আপনি গিলে খান অথবা চিবিয়ে খান অথবা ভাতের সাথে খান অথবা রসুনের আচার খান যদি নিয়মিত এটা খেতে পারেন আমি একটা কথা বলছি এটা আমার গবেষণা নয় বিশ্বব্যাপী রসুন নিয়ে বহু গবেষণা হয়েছে সেই গবেষণার ফল এটা যে আপনার যৌনরোগ যত জটিল হোক না কেন ধীরে ধীরে সেটা সেরে উঠবে আরও একটা খাদ্য সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি এটাও আমার কাছ থেকে কিনে খেতে হবে না বাজারে একদম সস্তায় পাওয়া যায় সেটা হচ্ছে মেথি আপনি যদি অনেক দিন পর্যন্ত হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি মেথি খাওয়ার অভ্যাস করেন সকালে রাত্রে যদি আপনি দুবেলা মেথি খেতে পারেন মেথি খাওয়ার অনেক নিয়ম আছে সব থেকে সহজ নিয়ম হচ্ছে মেথির পাউডার অথবা দানা রাত্রিবেলাতে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা পেট ভালো থাকলে দানা সহ পানিটা খেয়ে ফেলবেন পেট ভালো না থাকলে আপনি দানাটা বা গুঁড়োটা বাদ দিয়ে শুধু পানিটা খেয়ে ফেলবেন আবার সকালে ভিজিয়ে রাত্রে অনুরূপ খাবেন তো বন্ধুরা আমার আপনি যদি একই সাথে রসুন এবং মেথি খাওয়ার অভ্যাসটা করতে পারেন ঔষধের জন্যে আপনার হাহাকার করতে হবে না আপনি খেয়ে দেখেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তারপরেও যদি আপনি সুস্থ হতে না পারেন আমি আপনাকে বলবো আমার এই সাইফুল টিভি চ্যানেলের মধ্যে বেশ কিছু খাবারের কথা বলা হয়েছে এই খাবারগুলো তৈরিতে আসলেই অনেক টাকা খরচ করতে হয় আর আমার যে কোনো অফিস থেকে আপনার সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করেও এই ঔষধগুলো খেতে পারেন এই ঔষধগুলো শত শত নয় হাজার হাজার মানুষের উপর প্রমাণিত যে তারা এগুলো খেয়ে সুস্থ হয়েছেন সবশেষে একটা সতর্কবার্তা আপনাদের দিচ্ছি আমার ভিডিও থেকে আমার নাম্বার সরিয়ে অনেক ভুয়া চ্যানেলে আমার ভিডিও আপলোড করা হয় এবং সেখানে ভুয়া ঔষধগুলো বিক্রয় করা হয় এখান থেকে বাঁচার একমাত্র সহজ রাস্তা হচ্ছে হয় আপনি ভিডিও কলে অথবা সরাসরি আমার সাথে কথা বলবেন সরাসরি আমার অনুমোদিত ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ও সিলেটের অফিসে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে এরপরে সরাসরি আমার কাছ থেকে ঔষধপত্র নিলে আশা করি কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি